আচ্ছা সরি, আপনাদেরকে আমরা দুইটা ভিডিওর মাধ্যমে দিতে হচ্ছে। প্রথম ভিডিওটা আসলে ওখানে গিয়ে পজ হয়ে গেছে যে কোনো একটা কারণে, এটা টেকনিক্যাল প্রবলেম। আচ্ছা, রিকোয়ারমেন্ট নাম্বার বিতে বলছে গ্রাফ দেখাতে, তো গ্রাফটা আপনি কীভাবে দেখাবেন দেখেন। এখানে আপনি জাস্ট কী করবেন, প্রত্যেকটা মান এভাবে বসাবেন, 98, 99, 0, মানে 2000, 2001, 2002, 2003, 2004 বসাবেন। পাঁচের কোনো মান আপনি পাবেন না, পাঁচের মান তো আপনার দেওয়া নেই। এবার চারের মানগুলো বসানোর পরে এরকম একটা মান আসছে আপনার। এবার ট্রেন্ড লাইন তৈরি করবেন। এখন দেখেন প্রথম তিন বছরের মাঝখানে কোনটা আছে, 99 আছে, তো 99 বরাবর 99-এর যেটা YC আসছে 86, এটা বসাবেন আপনি। দেখেন 86টা বসাইছি আমরা। এরপর লাস্টে আছে 2, 3, 4, তিনের তিন বরাবর বসাবেন 2003-এ যেটা YC আসছে সেটা, মানে 94। এবার আপনি যখন এটা ক্যালকুলেশ করবেন, টানটা এমনভাবে দেবেন যাতে 2005 পর্যন্ত যায়। এবার পাঁচ বরাবর দেখেন ট্রেন্ড লাইনে গিয়ে কত আসছে, 96, 97, 98। দ্যাট মিন্স 2005-এ প্রোডাকশন হবে 98 অ্যাপ্রক্স। আমি কথাটা বুঝতে পারছি। তো এই হচ্ছে আপনাদের ভিডিও নাম্বার পার্ট নাম্বার টু। আর আপনাদেরকে হোমওয়ার্ক কোনটা কোনটা দিচ্ছি এটা আমি নাম্বারটা লিখে পাঠাবো, আপনারা পাশে একটু করবেন। তো আপনারা দেখার সময় দুইটা ভিডিও অবশ্যই দেখতে চেষ্টা করবেন, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পাবেন কালকে অথবা পরশু, ঠিক আছে? সেখানে আমরা দেখাবো কীভাবে সেমি অ্যাভারেজের জোড় সংখ্যাটা করতে হয় এবং লিস্ট ইউজ করে জোড় সংখ্যাটা করতে হয়, ঠিক আছে? আমি এগুলো আবার ছবি তুলে পাঠাবো আপনাদেরকে, সুতরাং আপনার ভিডিওর সাথে ছবিটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে অঙ্কটা করেছে, ঠিক আছে? ওকে, ফাইন।